আরেকটি কর্মসূচি হলো পাপকে তুচ্ছ মনে করা পাপ করে আর ও ধারণা দেয় তুচ্ছ পাপে কি যায় আসে অল্প পাপ আবার অনেক সময় মনে করে কি যে তুমি তো অন্যদের চাইতে ভালো অন্যরা তো পাঁচ অক্টই নামাজ পড়ে না তুমি তো তিন অক্ত পড়ো অন্যরা তো এক অক্ত নামাজেও জামাতের সামিল হয় না তুমি তো দুই অক্ত সামিল হও আচ্ছা ফজরের সময় ঘুম না যুবক মানুষ এটা আল্লাহ মাফ করে দেবে সবসময় শয়তান মানুষকে ওয়াদা আল্লাহর আল্লাহ গুলো এগুলি দিয়ে তাকে আশ্বাস দিতে থাকে তাকে তুচ্ছ করতে থাকে জ্ঞান একজন বড় লোক গরিব রিক্সাওয়ালাকে ঠকায় একজন গরিব মানুষের হাড় ভাঙা পরিশ্রম করার পরে তার পারিশ্রমিকটা ঠিক মতো দেয় না বলে এটা তো ছোট ব্যাপার এইভাবে দেখা যায় মানুষকে পাপকে তুচ্ছ মনে করা আবদুল্লাহ রাজিয়ালা বলছেন যে আমরা পাপকে মনে হতো পাপ করা সময় যে উপরে পাহাড় ঝুলন্ত পাহাড় রয়েছে পাপ করলেই এই পাহাড় আমাদের পৃষ্ট করে দেবে এখন এখনকার মানুষ পাপকে তুচ্ছ মনে করে মাছির মতো হাত দিয়ে তাড়িয়ে দেয় আবার আসে বারবার কিছু মনেই করে না হান আল্লাহ আপনার ইমান যত মজবুত হবে তত পাপকে তত ঘৃণা করবেন ছোট থেকে ছোট পাপকে আপনার কঠিন করবে আর শয়তান এই পদ দিয়ে তাকে স্বীকার করবে এই কর্মসূচি দিয়ে কত মানুষকে সে স্বীকার করছে তার অনুসারী তার অনুগামী তার অনুগামী আহ অনুগামী তাকে বানিয়ে ফেলতেছে প্রিয় ভাই বোনেরা মনে রাখতে হবে পাপকে কখনোই তুচ্ছ মনে করা যাবে না এটা শয়তানের পথ কয় শয়তানের কর্মসূচি পাপ হয়েছে পাপে হারাম হারামে আরাম নাই পাপে শান্তি নাই এই স্লোগানটা আমি সবসময় বলে থাকি অতএব পাপ পাপ যেখানে আল্লাহ নারাজ হয় পাপ মানে জাহান্নাম ফাহুয়া ফি সতের দিয়া একটা জার্রা নেকি যদি আপনার বেশি হয় জান্নাত ফয়সালা হবে আর একটা পাপ যদি বেশি হয় ওই পাপটা একটি পাপের জন্যে তোমার জাহান্নাম হতে পারে পাপকে তুচ্ছ মনে করো না আর নেকিকে তোমরা অবহেলা করো না কারণ একটা নেকি তোমার জান্নাতের পথ হতে পারে জান্নাতের তোমার জামার পথ হতে পারে অতএব আমরা পাপকে তুচ্ছ জ্ঞান করা না শৈতান এক কর্মসূচি এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু